তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো ভিভো তাদের ভিভো ভি টোয়েন্টি ওয়ান সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং এর নাম রাখা হয়েছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই। এবং এই ফোনটা আগামী 24শে জুন ভারতের বাজারে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারেও কিন্তু এই ফোনটা অফিসিয়ালি হবে লঞ্চ করার সম্ভাবনা আছে। এবং এই ফোনটা অলরেডি মালয়েশিয়ার বাজারে এই ফোনটির একটি 4G ভার্সন কিন্তু লঞ্চ করে গেছে, তবে ভারতের বাজারে কিন্তু এই ফোনটি 5G হিসেবে লঞ্চ করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তারপর এই ফোনটির কত দাম হতে পারে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং বাংলাদেশের বাজারে কবে নাগাদ এই ফোনটি পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.44 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে, তবে এই ডিসপ্লেটি কিন্তু সেই পুরনো যুগের একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসছে, এখানে কিন্তু কোনো রকম পাঁচ ওল ডিসপ্লে ব্যবহার করা হয়নি। আর এই সময় দাঁড়িয়ে একটা পাঁচ ওল ডিসপ্লে তো অবশ্যই ব্যবহার করা দরকার। এছাড়াও এই ডিসপ্লেতে নর্মাল 60Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, তারপর এখানে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট থাকছে এবং 409 পার পিক্সেল ডেন্সিটি এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ডিসপ্লেতে কি প্রোটেকশন থাকছে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি আপনারা কিন্তু এই ফোনটিতে খুবই ভালো পেয়ে যাবেন। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে সম্ভবত গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং সাইডের যে ফ্রেমটি থাকবে সেটা কিন্তু প্লাস্টিকের। এবং এই ফোনটি যদি আমরা ব্যাক সাইডের ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আমরা সকলে জানি যে ভিভো তাদের লুকস আর ডিজাইনের দিক থেকে কিন্তু খুবই ভালো কাজ করে। তো সেক্ষেত্রে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইন খুবই ভালো করা হয়েছে। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ওই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 8GB 128GB এই একটি মাত্র র্যাম ও রম ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে এবং এই 8GB র্যামের সাথে 3GB ভার্চুয়াল র্যাম এখানে কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা সকলে জানেন যে 128GB যে রম আছে সেখান থেকে 3GB রম ভার্চুয়াল র্যাম হিসেবে কাজ করবে, তার মানে টোটাল 11GB র্যাম আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে LPDDR4X র্যাম টাইপ, তারপর UFS 2.1 স্টোরেজ টাইপটি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি দুটো কালার ভেরিয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের Dimensity 700 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 7 ন্যানোমিটারের তৈরি। তো এই প্রসেসরটি মূলত বাজেট ক্যাটাগরির একটি 5G প্রসেসর এবং ভারতের বাজারে এই প্রসেসরটিকে আমরা 13,000-14,000 টাকার প্রাইস পয়েন্টের 5G ফোনগুলোতে দেখতে পাই, যদিও ভিভো এই ফোনটাকে এই দামে লঞ্চ করবে না, এর থেকে আরও কিছুটা বেশি দামে এই ফোনটাকে লঞ্চ করবে। তো এই বাজেটে এই প্রসেসরটি অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, এখানে আপনারা ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পেয়ে যাবেন এবং গেমিং মাল্টিটাস্কিং কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইড দেখছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় F1.79 এই অ্যাপারচারটি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা হয়েছে। তো এখানে ভিভো কিন্তু কোনো রকম 2 মেগাপিক্সেলের ঝামেলা রাখেনি, তো এটা কিন্তু খুবই ভালো কাজ করেছে এবং এই 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাকে কিন্তু আপনারা ম্যাক্রো ক্যামেরা এবং ডেপ সেন্সার হিসেবে কাজে লাগাতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্ট সাইড থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4000mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে এখানে 44W-এর একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে ভিভোর FantaChoice 11.1 অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করছে Android 11 উপর। এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আলোকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং তার সাথে সাথে এখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, মানে একসাথে আপনারা দুটি সিম না হয় একটি সিম একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, তারপর টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে।
তবে এখানে কিন্তু কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়নি, এখানে কিন্তু নর্মাল সিঙ্গেল স্পিকারে থাকছে। তো এই ছিল ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে আপনারা যারা একটা ভালো ডিসপ্লেযুক্ত স্মার্টফোন চান, তারপর একদম লাইট ওয়েট এবং একটা হালকা স্মার্টফোন চান এবং তার সাথে 5G স্মার্টফোন কিনতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি অবশ্যই একটি ভালো অপশান হবে। এবং ভিভো যদি এই ফোনটাকে ঠিকঠাক প্রাইস পয়েন্টে ভারতের বাজারে লঞ্চ করাতে পারে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটি কিন্তু ভারতের বাজারে ওই 20,000 রুপির নিচেই লঞ্চ করবে। এবং আমার মনে হয় ভিভোর এই ফোনটাকে ভারতের বাজারে ওই 17,000 থেকে 18,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করানো উচিত এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 23,000 থেকে 25,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করা দরকার। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই ফোনটি আগামী 24 জুন ভারতে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কিন্তু অফিসিয়ালি হবে লঞ্চ করার কিন্তু সম্ভাবনা আছে। তবে কবে নাগাদ লঞ্চ করবে সেটা কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি। তো এরপর দেখা যাক এই ফোনটি কত দামে ভিভো আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।